ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে এরই মধ্যে 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়ায় আটক হয়েছেন গ্রিন পার্টির নেতা জিল স্টেইন। আন্দোলন শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। টানা 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় মানুষ হত্যার উৎসব চলছে। গুলি, বোমা ও ট্যাঙ্কের গোলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। এই বর্বরতার প্রতিবাদে দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ দেশটির 40টির বেশি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে পুলিশ। আটক করা হয়েছে 100 শিক্ষার্থীকে। বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে 100 জন, সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে 80 জন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে 72 এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেও শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শনিবার আটক করা হয়েছে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। এদিকে ফিলিস্তিন ইস্যুতে চলা প্রতিবাদ যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি এক অনুষ্ঠানে বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি হোয়াইট হাউসের শ্রদ্ধা রয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা শুরুর কথা রয়েছে। বিক্ষোভের মুখে কোনো কোনো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির হামবোল্টন ক্যাম্পাস রয়েছে। ক্লাস চলছে অনলাইনে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 34,500 মতো মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি, স্থাপনা, রক্ষা পায়নি হাসপাতালও। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।